বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি এনেছে। জানি না এটা তোমাদের কেমন লাগবে। দেখো, এখন তো বাজারে অনেক আঙুর পাওয়া যায়, তো আঙুর এখন মোটামুটি সস্তাও। তো আমার বাড়িতে 250 আঙুর আনা হয়েছিল, সে আঙুরটা খেতে গিয়ে দেখা যাচ্ছে টক, মানে অল্প টক, কিন্তু সে কেউ সেটা ঠিক খেতে চাইছে না। তো কি করব, আমার এখন চিন্তা ভাবনা মাথায় কি করা যায় আঙুরটা দিয়ে। তো ভাবলাম যে আঙুরটা দিয়ে তাহলে একটা কিছু করে ফেলি, সেই জন্যই আমি আজকে তোমাদেরকে এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরও অনেক সময় হয় যে আঙুর টক হয়, কেনার পরে বোঝা যায়, আগে বোঝা যায় না, কেনার পরে খাওয়ার পরে বোঝা যায় যে টক। তাই আমি এরকম মানে 250 গ্রামের আঙুরের কিছুটা খাওয়ার পরে, এটা রয়েছে কেউ খাচ্ছে না, তাই এটা দিয়ে আমি একটা রেসিপি করে ফেলছি। দেখো, এই আঙুরটাকে আমি প্রথমে এখানে তার বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে কয়েকটা ছাড়ানো ছিল, দেখো একটা আঙুর এখানে পচন ধরে গেছে, ওটা দিলাম না। এইবার বোতলের জল দিয়ে এটাকে ভালো করে দেখো এটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। দেখো এতটা আঙুর হয়েছে। চলো এবার আমরা রান্নার দিকে যাই, এটাকে কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার একটু গরম হোক। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণে সাদা তেল 1 টেবিল চামচ মতো, দেখো লঙ্কাটা, লঙ্কা দুটো আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, অল্প একটু হলুদ, দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা খেজুর ধুয়ে কুচিয়ে নিয়েছি, বিচি ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু আমসত্ত্ব এরকম করে পিস করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুটা কাজু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এরকম ছোট বাটির 1 বাটি চিনি, দেখো
দিচ্ছি 1 কাপ মতো জল বন্ধুরা দেখো আমি এখানে অল্প একটু তেঁতুল এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল দিলে যেন চাটনির মাত্রাটাই বেশ সুন্দর হয় একটা আলাদা মাত্রা আসে তেঁতুল যে কোনো চাটনিতে যদি অল্প একটু তেঁতুল দেওয়া যায় তাহলে তার টেস্টটাই যেন বেড়ে যায় আমি এখানে অল্প একটু তেঁতুল দিয়ে দিলাম আর আমি এখানে চিনি দিয়ে করেছি তোমরা ইচ্ছে করে লাল বাতাসা বা ভালো আখের গুড় দিয়েও তোমরা এটা করতে পারো দেখো বন্ধুরা এটা আমার চাটনিটা আঙ্গুরের চাটনিটা বেশ ফুটছে এবং রসটাও গাঢ় হয়ে গেছে এবার এতে আমি চা চামচ গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে চাটনির মশলা এই মশলাটা আমি তৈরি করেছি সম পরিমাণে ধনে গোটা ধনে গোটা জিরে এবং গোটা মৌরি হালকা খলাতে ভেজে মিক্সিতে করে নিয়েছি তোমরাও এটা করে নেবে আমার এই রেসিপিটা যদি তোমাদের দেখার ইচ্ছে হয় তাহলে তোমরা আমার জলপাইয়ের চাটনির রেসিপিতে দেখে নেবে ওখানে আমি ডিটেলে বলে দিয়েছি এটা কিভাবে করেছি হয়ে গেল আমার আঙুরের চাটনি আমি এবার এটা নামিয়ে ফেলবো বন্ধুরা হয়ে গেল আমার আঙুরের চাটনি তো তোমরাও যদি কখনো বাজার থেকে টক আঙুর কিনে আনো ভুলবশত তখন সেই আঙুরগুলোকে নিয়ে হেলাফেলা করবে না এইভাবে তোমরা আঙুরের চাটনি করে খেতে পারো আর তোমরা তো দেখলে আমি কীভাবে করলাম আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে একটা লাইক করো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন সর্ব আগে তোমাদের কাছে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে ধন্যবাদ